স্বাস্থ্য ভালো রাখবে তেজপাতা, তা কিন্তু পড়াতে হবে। অবাক হচ্ছেন, হ্যাঁ এটাই সত্যি। প্রাচীন কাল থেকে তেজপাতা রোগ নিরাময়কারী এবং স্বাস্থ্যকর ভেষজ পাতা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে কেবল তেজপাতা খেলে বা ব্যবহার করলেই নয়, পড়ালেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদিফুড টিক্সে এমনটাই মজাদার একটি খবর পাওয়া গিয়েছে। একটি জায়গায় কয়েকটি তেজপাতা নিয়ে 10 মিনিট ধরে পড়ান, এতে পাতা পুড়বে। এর মধ্যে থাকা এসেন্সিয়াল অয়েলও ধীরে ধীরে দেখবেন ঘরে সুগন্ধ ছড়াচ্ছে, ফলে গন্ধ মনকে সজীব করে দেবে। এটি মন ও শরীরকে প্রশমিত করতে সাহায্য করবে, এতে মানসিক চাপ ও উদ্বেগ কমবে। প্রাচীন গ্রিক ও রোমানরা তেজপাতাকে পবিত্র ওষুধ বলত। বিভিন্ন সমস্যার সমাধানে একে ব্যবহার করা হতো। সারা পৃথিবীতে অনেকেই এই পাতাকে মশলা হিসেবে ব্যবহার করেন। রান্নার স্বাদ বাড়াতে এবং সুগন্ধ আনতে এর ব্যবহার করা হয়। তেজপাতার মধ্যে রয়েছে পিনেন ও সাইনিওল নামের দুটি উপাদান, রয়েছে এসেন্সিয়াল অয়েল, এর মধ্যে রয়েছে সাইকো অ্যাক্টিভ পদার্থ। তেজপাতার চিবলে এসব পদার্থ পাওয়া যায়। এছাড়া এতে রয়েছে অ্যান্টিসেপটিক, ডিওরেটিক, স্যাডেটিভ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এগুলি স্বাস্থ্যের জন্য উপকারী। এটি মেজাজকে ভালো করে। তেজপাতা পাকস্থলীর পুলুর নিরাময়ে সাহায্য করে। তেজপাতার মধ্যে রয়েছে অ্যান্টি রিউমেটিক উপাদান। তেজপাতার এসেন্সিয়াল অয়েল দিয়ে ম্যাসাজ করলে মাথা ব্যথা কমে।